কিস্তি তুলাছে, আমার কাছে কিছু পরের টাকা আছে। আচ্ছা, আমার কাছে থুই গেছে, এই টাকাটা তুলে কাজ চালা, মাসে বেশি না 200 করে টাকা, 200 করে টাকা দিস, তো যতদিন লাগে তুই রাখে। কিস্তি তুলবো, আবার হাতের অবস্থা, কাজ কামের অবস্থা, যে অবস্থা আবার কিস্তি তুলবো, তাহলে তুই শোন শোন এদিকা ভাই। কিস্তি তোলাচ্ছে, আমার কাছে কিছু পরের টাকা আছে, আমার কাছে থুই গেছে, এই টাকাটা তুলে কাজ চালা, মাসে বেশি না 200 করে টাকা, 200 করে টাকা দিস, তো যতদিন লাগে তুই রাখে, কিন্তু পরের টাকা এটি খেয়াল রাখিস, 200 করে টাকা মাস গেলে আমার কাছে দিয়ে দিস না, তুই কি কইস? না, তুমি টাকা কথা ঠিকই কইছ, আমি তো টাকা লাগবি, তুমি যদি বিচার অবশ্যই টাকা চিন্তা করিস, 200 করে টাকা মাসে 30 আমার বুঝছিস, তাহলে শোন আমি তো দোকানে পর বসে রয়েছি, দোকানে পর তো এসব টাকা বাই করা বুঝিস নি, তোর ভাবির কাছে যায় আমি ফোন করে দিচ্ছি, তুই যায় টাকাটা নিয়ে লিখা, তুই খেয়াল রাখিস 200, সমস্যা নেই যা। সাতার তুই এখন যা, পরে কথা কব না, আবার কি করছিস তুই? সাপ্তাহের তোমার লাভ হলে আমার ভালো, তুই এই বিষয় নিয়ে চিন্তাই করিস না, যা। আচ্ছা ঠিক আছে। কিরারে সাত্তার, ভালো আছিস? তা তুই কি মনে করি তুই আসলো? তাহলে ভাই মাস্টারি তো আপনি টিয়াটা দিবি রেছিলাম, কারণ ভাই টিয়াটা দেখলো তো যেভাবে নিয়ে গেছিল ঠিক সেভাবে দিয়ে গেল, কেউ জানি আর আমি এসব টাকা কেউ দেয়নি, তো একটু উপকার করার জন্য দিলাম, এভাবেই টাকাগুলো দিয়ে যাস না ভাই, সে উপকার হয়েছে ভাই, হ্যাঁ মনে রাখিস নি সাত্তার, যা। আমার কোন টাকাই দিবি আসে না ওই ব্যাপারে, হ্যাঁ শুধু একবার কিছু করা লাগবে নাকি, আপনি করার আগে মনে হয় কাজ হয়ে যাবে।
জামাল, কামটা তুমি ভালো করো নি, এই জন্য তুমি নিজেই আইন নিজেই মনে করো যে আইন হাতে তুলে নিছাও, সুদের পরে টাকা দাও, টাকা দিয়ে রাম বাজি ফেলে চাও, এই কামটা কিন্তু খুব খারাপ না। মেম্বার সাহেব কি কও, কত আপনার যুক্তি আছে ভাই? আপনি কামটা আসলে ঠিক করেননি নাকি? ঠিক, আমি আমার হিমায়তপুর ইউনিয়নের চেয়ারম্যান, তার বলেছ কি যারা সুদের পরে টাকা দেয় তার তিন টাকা নেও কিন্তু তার টাকা ঘরত দিয়ে না। আহারে, এই লোকের চেহারাটা কেমন হয়ে দেখতে চাও না? আসলে এত সুন্দর ঠেকাই পড়ি মানুষ টাকা নিতে পারে তাই বলি কি এরকম বাইদি জামাল ভাই আপনি তুই দিবেন? এই কামটা আসলে আপনি মোটে ঠিক হয়নি। সাত্তার, তুমি জামাল ভাই তুমি কয় টাকা লিচাও? আমি মেম্বার সাহেব জামালের 340,000 টাকা লিছি। কি উদ্দেশ্যে লিছিলি? ধার লিছিলাম। ধার লিছিলি তোমার এম জামাল ভাই, আপনি বলে কিভাবে দিছিলেন? এ সাত্তারে মিথ্যে কথা কষ্টি খবরদার, এই দুজন লোক সাক্ষী আছে, তুই আমার 340,000 টাকা লিছিল, মাসে মাসে 200 করে টাকা দেওয়ার কথা কয়, একটা মাস 200 টাকা দিয়ে গেল আর এখন 10 মাস টাকা দেওয়ার খোঁজ নেই। এই সুদি আসলে 80,500 টাকা হয়েছে, এই টাকা দিব তবে কত কান্দে না স্যার বস অত শোনা না। এ জামাল, এই আগে ওর বান্ধন খোল, তারপরে ওর ঝামেলা ঠিক করে দিচ্ছি তো, আগে ওর বান্ধন খোল। দেখুন দে, মানুষ বিপদে পড়তেই পারে, তোমার টাকা হয়ে গেছে লিসিলি তো 40,000 নাকি, টাকা হয়েছে কত? 80,500। 80,500 টাকা হয়েছে তাই বলে গরিব মানুষ তুমি টাকা হালাত হিসাবে দিয়ে সারি যে এরকম সুযোগ দিবা? আর তারপর তো জানো এলাকায় হলি সুদি কারবার হারাম, আর সুদে যে নেয় সেও পাপি, আর যে দেয় সেও পাপি, আবার যে সাক্ষী থাকে সেও সমান অধিকারেরই পাপি। এই কাজগুলো ভালো না। যাই হোক, আমরা চাই যে মিলিমিশি মানুষের পাশে থাকি, যদি বিপদ আপদ কারোর হয়ে থাকে নাকি মাত্র পাশে। হ্যাঁ, কিস্তিতে যদি 40,000 টাকা কিস্তি তুলতি, সপ্তাহে সপ্তাহে কিস্তি দিলে পারে কিস্তিটা শোধ হয়ে যেত। আজ গরিব মানুষ এই 40,000 টাকা নিয়ে 80,500 টাকা হয়ে গেছে, এই টাকাটা কোথা থেকে দিব? মেম্বার সাহেব দেখো, কোনটা করলে ভালো হয়, ওই সুদ মাকরুব করে দিয়ে যেটা করলে ভালো হয় ওইটা তুমি করে দাও। তুমি কি করছাও কও,
বাবুরে যা লেজে তাই দিয়ে আমি পরিশোধ হোক, তা তো বাঁচবে না, ও লোক তা বাঁচবে না, ও বাঁচবে ও লোকও বাঁচবে না। জামাল, তোমার ভাই যে কয় টাকা তুমি দিছিলি তাক ঠিক আছে, আমি সেই কয় টাকাই তার তুমি দিয়ে দাও। ঠিক আছে মেম্বার সাহেব, আপনারা যদি ভালো মনে করেন সেটাই আমাকে করে দেন, আমি তাতেই খুশি। তুমি স্যার কি করছো কও, টাকা দেওয়ার বিষয়ে কি করছো এখন কও। তাহলে বলো মেম্বার সাহেব, আপনার দুই সপ্তাহ সময় দেন, আমার বাইক গরু আছে বেদেশারে, আমি 40,000 টাকা ফেরত দিয়ে দেবো। তাহলে ফাতেমা সাহেব আজকের মতো এখানে উঠি নাকি? আর শুধু তার টাকা কেউ নেয় না, ও জনলে কিস্তি নিতে চলে বলে কিস্তি চলে গেলাম। ঠিক আছে, তাহলে আজ থেকে এই সুদি কারবার কারোর জন্য না হয়, ঠিক আছে? ঠিক আছে মেম্বার সাহেব। আর যদি তোমার ওদের তোমাকে করছে ঠিক আছে, ঠিক আছে, যে পারলি পারে হালাত লিয়ে কিন্তু সুদি লে না, ঠিক আছে? আর লে না সুদি এখন থেকে বুঝি।